সোশ্যাল মিডিয়ায় সেভাবে উপস্থিত থাকেন না অরিজিৎ সিং। মাঝে মধ্যে খুব দরকারি পোস্ট ছাড়া সেখান থেকে তেমন কিছু পাওয়ার থাকে না ভক্তদের। অথচ এই স্টারকে নিয়ে সর্বাধিক চর্চা চলে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে। ঝড়ের গতিতে ভাইরাল হয় তাকে নিয়ে এক একটি খবর। অরিজিৎ সিংয়ের ফ্যান পেজেরও অভাব নেই। তেমনই এক ফ্যান পেজ থেকে এবার শেয়ার হলো অরিজিৎ সিং ও তার মায়ের ছবি। বরাবরই খুব সাধারণ জীবনযাপন করতেই পছন্দ করেন অরিজিৎ। এবারও তার ব্যতিক্রম ঘটল না ছবি। আর পাঁচটা সন্তানের মতোই তিনি একগাল হাসি নিয়ে মায়ের কোলে শুয়ে রয়েছেন। যদিও এই ছবি বর্তমানে আবেগঘন করে তুলেছে নেটপাড়াকে, কারণ এক বছরের বেশি সময় পার অরিজিৎ সিং তার মাকে হারিয়েছেন। করোনায় অদিতিকে ভর্তি করা হয়েছিল শহরেরই এক বেসরকারি হাসপাতালে, ইকমো সাপোর্টে রাখা হয়েছিল। অরিজিতের মায়ের জন্য রক্ত চাওয়া হয়েছিল ফেসবুকে সে সময়। অরিজিৎ নিজেও লিখেছিলেন, যারা আমায় সাহায্য করতে চাইছেন তাদের অনেক ধন্যবাদ, তবে আমার যশ বা খ্যাতির জন্য কিছু করতে যাবেন না। এখন খুব জরুরি মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর। আমাদের প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে হবে, কারো একার পাশে নয়। তবে শেষ রক্ষা হয়নি, বাঁচানো যায়নি অরিজিতের মাকে। মাতৃহারা সন্তানের কাছে তাই তো একসঙ্গে প্রেমবন্দি প্রতিটা মুহূর্তই বিশেষ, ফলে এই ছবি মুহূর্তে সেই মন খারাপের স্মৃতিতে ফেরায়। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।